অ্যাক্সিডেন্টের পরে ওদের চলে যাওয়ার সংবাদটা পাই, সেটা আমার জন্য শুধু মর্মাহত না, আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ জাগে। সেই গিল ফিলিং এর একটা প্রতিক্রিয়া হিসাবে হয়তো এই কাজটি আমার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তারেক সাধারণত একটা ডকুমেন্টারি কিংবা একটা ঘটনাপুঞ্জিকে কেন্দ্র করে কাজ করে, আবার তার সাথে ফিকশন যুক্ত করে। ফলে আমি অবজেক্টগুলোকে একটা ডকুমেন্টারি অবজেক্ট হিসেবে দেখলাম, অন্যদিকে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করলাম। যেমন হাত, গাড়িটির ভিতরে পাঁচ জোড়া হাত এমনভাবে বসে আছে মনে হয় যেন মানুষ ঘুমাবার পরে বুকে যেরকমভাবে হাত দিয়ে রাখে সেরকম হাত। ফলে এটি আসলে একই দিক থেকে পাঁচজন যারা চলে গেছেন তাদেরকে স্মরণ করা, আবার অন্যদিকে গাড়ির পাশে যেটি একটি প্লেন সার্ফেস ছিল যেখানে আর অ্যাক্সিডেন্টের চিহ্নটা সেভাবে নেই, সেখানে আবার পাঁচটি হাত অ্যানিমেটেড করা। আর যে পাখিটা নেওয়া হয়েছে এটা তারেক মাসুদেরই মাটির মনার পাখি, সেই পাখিটাকেই আমি ব্যবহার করেছি। তারেক মাসুদের ফিল্মের ওর একটা মেটাফর বা সিম্বল পাখি। চেয়ারগুলো একদম রিয়েল, যেভাবে চেয়ারগুলো ছিল গাড়ির মধ্যে ঠিক সেভাবে ইনস্টল করা হয়েছে। কাজটি করতে গিয়ে আমার পূর্ব থেকে একটি ধারণা ছিল যে স্পেসের যখন ল্যান্ডস্কেপ ডিজাইন করব তখন আমাদের একজন স্থপতির দরকার। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু স্থপতি সালাউদ্দিন, তিনি আমার সাথে এই কাজটি, আসলে আমরা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক ছিল এটা। কোয়েন্সিডেন্টলি আমরা যখন স্পেসে গেলাম তখন আমরা দেখলাম যে ওখানে দুইটা বট গাছ রয়েছে, যদি তারেকের ছবিও দেখা যায়, তারেক বট গাছকে নানাভাবে তার ছবিতেও ব্যবহার করেছে, বিশেষ করে মাটির ময়নাতে। বা বিশ্বকের মধ্যে ওরকম কতগুলো চিন্তা ছিল যেগুলো এই লোকায়ত সংস্কৃতির সাথে বট গাছের একটি বা বট বৃক্ষের একটি গভীর সম্পর্ক রয়েছে। তো এইটা আমরা কোয়েন্সিডেন্টলি পাওয়াতে আমাদের খুবই কাজে দিয়েছে। বিশ্বব্যাপী যেসব অ্যাক্সিডেন্টের মনুমেন্ট হয়ে থাকে সেগুলো অধিকাংশই সাদা রঙে হয়ে থাকে, ফলে সাদা রঙের সাথে এই সাদা রঙটা একটি ভাষা হিসেবে আপনার অ্যাক্সিডেন্টের স্মারকের অংশ। গাড়িটার মধ্যে যে ভায়োলেন্স ছিল ওই ভায়োলেন্সটাকে নিউট্রাল করার জন্য সাদা রঙটাকে ব্যবহার করা হয়েছে, এবং পিকচারালিও ল্যান্ডস্কেপে যেন এটা স্ট্যান্ড আউট করে, ব্যাকগ্রাউন্ড থেকে যেন অবজেক্টটা বেরিয়ে আসে সেটিও একটা কারণ। তো ফলে অনেকগুলো মাল্টিপল রিজন ছিল, একটা সাবজেক্টিভ আর কতগুলো জিনিস অবজেক্টিভ। জাতীয়ভাবেও এই দুর্ঘটনাটি একটি ভয়ানক দুর্ঘটনা, যার মধ্যে দিয়ে আমরা এমন কিছু মানুষকে হারিয়েছি যারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না, আমাদের আসলে খুবই অ্যাসেনশিয়াল ব্যক্তি ছিল এবং তাদের বিরাট কন্ট্রিবিউশনও আছে। ফলে তাদের স্মৃতি রক্ষাটা একটা যেমন বিষয় ছিল, অন্যটি হচ্ছে যে একই সাথে এই আর্ট অবজেক্ট বা এই অবজেক্টগুলোকে ডিসপ্লের মধ্যে দিয়ে এক ধরনের দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যেটি এমন একটি স্পেসে তৈরি করা হয়েছে। প্রধানত আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি তরুণ প্রজন্ম সেখানে থাকে, তাদের মধ্যে সেই বার্তাটি পৌঁছে দেওয়া, এবং একই সাথে সেটি একটি সড়কের ওপাশে, ফলে সড়কে যারা যাতায়াত করবেন তারাও এই অবজেক্টটির কাছে এসে তারা একটি বার্তা পান। আমরা ডাস্টবিন রেখেছি কিন্তু ডাস্টবিনগুলো কোনো ভূমিকাই পালন করে না, বরঞ্চ স্পেসটা, পুরো স্পেসটাই ডাস্টবিনে রূপান্তরিত হয়।
যদি এই মনুমেন্টে কোনো ভূমিকা পালন করে থাকে তাহলে এর একটি পরিচর্যার ব্যবস্থাপনা খুব জরুরি। যারাই এর সাথে সংশ্লিষ্ট কিংবা যারা এই ভূমিকা পালন করতে পারেন, আমার আন্তরিক প্রত্যাশা থাকবে তারা যেন এই ভূমিকাটা পালন করেন, এর একটি অন্তপক্ষে ব্যবস্থাপনার পরিচর্যায় যে যুক্ত থাকেন। তাহলে অন্তপক্ষে এটি আমি মনে করি এটি শুধুমাত্র স্মারক নয়, এটি একটি আমি কোন সংস্কৃতির মানুষ তারও একটি প্রতিবিম্ব হবে আর কি, হয়ে উঠতে পারে।